সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের শেষ দশে 110 নম্বর আয়াতে যে দুটি কথা স্মরণ করে দিলেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, একটি হলো সৎ আমল, আরেকটি হলো শিরক মুক্ত হওয়া। সৎ আমল দ্বারা কি বোঝায়? সৎ আমল দ্বারা উদ্দেশ্য হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী আমল করা। তাই প্রথম শর্ত হলো তাওহীদের উপর শিরক মুক্ত, দ্বিতীয় শর্ত হলো সুন্নাহর উপর বিদআত মুক্ত। আজকে মানুষ, আমরা যেন বর্তমান আনুষ্ঠানিকতায় বেশি বিশ্বাসী হয়ে গেছি। কোনো ইবাদত যদি আনুষ্ঠানিকতার সাথে চাকচিক্য করে একেবারে বহু সমাবেশের মাধ্যমে করা হয়, মনে হয় যেন এটাই বোধ সঠিক, এটাই যেন ঠিক, সেটার দিকেই সব হুমরি খাই, চলছে এই সেই টঙ্গীর ময়দানের কারবার। জুমার জন্য মানুষ বহু দূর দূরান্ত থেকে সেখানে ছুটে যাচ্ছে, মনে হয় যেন অনেক কিছুই সেখানে বিতরণ হচ্ছে, গিয়ে খালি সংগ্রহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে দাঁড়িয়ে যে কথাগুলি উচ্চারণ করতেন, আমরাও সেগুলি উচ্চারণ করি, কিন্তু আরবি ভাষায় হওয়ার কারণে অনেকে বুঝি না। তিনি বলতেন, আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ও খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ হেদায়েত পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট কাজ বাইরের কাজ নয়, ইসলামের নামে কাজ করা হবে, যেটা ইবাদতের নাম দিয়ে যেটা করা হবে সর্বনিকৃষ্ট হয়ে যাবে সেটা, মুহদাসাতুহা, যা ইবাদতের নামে করা হচ্ছে বটে কিন্তু সেটা নতুন আবিষ্কৃত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামদের মাঝে ছিল না, নতুন আবিষ্কার করা হয়েছে। বাপ মনে রাখবেন, কোনো কাজ ভালো আমার দৃষ্টিতে হলে ভালো নয়, ভালো হতে হবে আল্লাহর দৃষ্টিতে, ভালো হতে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, তাহলে সেই কাজটি হলো ভালো। দুনিয়ার সব বুজুর্গরা যদি একমত হয়ে যায় যে এই কাজটা ভালো, তবু কোশ্চিন কারো ভালো হতে পারে না যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে এটি ভালো বলে বিবেচিত না হয়। ইসলাম বুজুর্গদের নয়, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব ইসলামের কোনো কাজ ভালো হতে হলে সেটা ঘোষণা হতে হবে আল্লাহর পক্ষ থেকে। ইসলাম বিস্তার লাভ করেছে, প্রচার হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সুতরাং ইসলামের কোনো কাজ ভালো হতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে স্বীকৃতি থাকতে হবে। যদি আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো বলে কোনো কাজের স্বীকৃতি না থাকে, যত বড় অঙ্ক বিনিয়োগ করেন সেখানে, যত অর্থই বিনিয়োগ করেন, যত সময় সেখানে ব্যয় করেন, যত শ্রম সেখানে আপনি সাধনা দিয়ে থাকেন এবং যত লক্ষ কোটি মানুষের সমাগম হয়ে থাকে, জেনে নিন সেটি ভালো কখনো হতে পারে না। মানুষের বিবেকে শুধু ভালো মনে হলেই ভালো নয়, ভালো মনে হতে হবে আল্লাহ এবং তার রসুলের কাছে। আজকে ভাবা হয় কি ধরনের বিভ্রান্তিকর কথাগুলি ছড়ানো হচ্ছে, যেই অসহায় দরিদ্র সামর্থ্যহীন মানুষদের বাইতুল্লায় হজ করার সামর্থ্য নেই তারা নাকি স্বল্প সহজেই এখানে হজ করতে পারে, নাউজুবিল্লাহ। বলবেন যে এমন কথা কি আসলে কেউ বলে? আপনি জিজ্ঞাসা করে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, আপনাকে বলবে না এটা তো আমাদের সাধারণ মানুষদের কথা, এটা আলেমদের কথা নয়। সাধারণ মানুষদের কথা, আলেমদের কথা নয়, কেন সেখানে আলেমদের কাছ থেকে স্পষ্ট ঘোষণা আসে না যে সাধারণ মানুষের মুখ দিয়ে এই কথাগুলি শোনা যাচ্ছে, এ কথা সম্পূর্ণ এটি কুফরি কথা, এটি ইসলাম বিরোধী কথা, এটি কোনো মুসলিমের মুখ থেকে কথা হতে পারে না? সেই আলেমদের থেকে তো সেই ঘোষণাই আসা দরকার ছিল। সেই ঘোষণা যখন আসেনি, বুঝতে হবে প্রকাশ্যে আপনি মুখ দিয়ে বললেও ভিতর অন্তর দিয়ে সমর্থন দিচ্ছেন যে মানুষ যেন এইভাবে উদ্বুদ্ধ হয়,
আর এটাই হলো তাবলিগ জামাতের নিয়ম। তাবলিগ জামাতের প্রচলিত তাবলিগ জামাতের উসুল হলো, নিয়ম হলো, মানুষকে দিনের প্রতি উদ্বুদ্ধ করার কার জন্য আল্লাহর রাসূলের নাম দিয়ে নামে মিথ্যাও বলা বৈধ রয়েছে, এটি তাদের উসুল। সুফিবাদদের নিয়ম এটাই, খুলে দেখুন তাদের বই পুস্তক, তাদের নিয়মেই হলো একজন বেনামাজি মানুষকে যদি কিছু মিথ্যা কথা বলেও নামাজি বানাতে পারি, সেটা আল্লাহর নাম দিয়ে হোক, রাসূলের নাম দিয়ে হোক, আর সাহাবীর নাম দিয়ে হোক, তবু তো আমি করলাম, আমি সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আমার বিষয়ে কোনো মিথ্যা বলবে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারিত করে নেয়। তাহলে কি লাভ, লাভ কি হলো, একজন বেনামাজিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলে আমি নামাজি বানাতে চাই, এ কারণে আমি আমার জায়গাটা জাহান্নামে নিশ্চিত করে নিচ্ছি, আর আরেকজনকে আমি জান্নাতি বানানোর চেষ্টা করছি, এর মতো বোকা আর কে হতে পারে, এর মতো নির্বোধ আর কে হতে পারে। ইসলাম এমন ধোঁকাবাজির বিষয় কখনো অনুমতি দেয়নি, শিক্ষা দেয়নি। একজন বেনামাজির মানুষ, তাকে অবশ্যই নামাজি বানানোর জন্য আমাকে চেষ্টা সর্বোচ্চ করতে হবে, কিন্তু সেটা মিথ্যার আশ্রয় নিয়ে নয়, সেটা সততার সাথে। ইসলামে আলহামদুলিল্লাহ বেনামাজি মানুষকে নামাজি বানানোর জন্য কোরআন সুন্নায় বর্ণনার অভাব নেই, তাই আপনাকে মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে নামাজি বানাতে হবে এই ধরনের ইসলামের বিষয় নয়। সম্মানিত সম্মানবৃন্দ, সুতরাং কেউ যদি এই ধরনের বিশ্বাস রেখে যায় যে সেখানে গেলে এই পাবে গরিব মানুষের হজ, তাহলে তার ইমানটাই সমূলে বাতিল হয়ে যাবে। কারণ ইসলাম হজ, ইসলামের যে পঞ্চম রুকন, সেটি তার নির্দিষ্ট জায়গা ছাড়া ভিন্ন কোনো জায়গায় আদায় করার সুযোগ নেই। এটাকে যদি কেউ ভিন্ন জায়গার জন্য মনে করে থাকে, হ্যাঁ কেউ হয়তো বলবে যে ইসলামে কতগুলি আবাদত রয়েছে, যেমন সহিহ হাদিসে প্রমাণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের সালাত আদায় করে, অতঃপর সে জায়গায় বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকে, সূর্য পরিপূর্ণভাবে উদয় হওয়ার পর দুই রাকাত সে সালাত আদায় করে, ফালাহু আজরু হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, তাহলে ওই ব্যক্তির জন্য একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। তাহলে এই মসজিদে বসেও হজ উমরার সওয়াব পালনের সব সওয়াব লাভের ইবাদত করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, সেটাও আপনি আমি একটা নিয়ম তৈরি করে ঘোষণা দিয়ে দিলেই হয়ে যাবে না, সেই ঘোষণাটাও আসতে হবে আল্লাহ অথবা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আপনি আমি এটা ঘোষণা দিয়ে দিলেই চলবে না। অতএব সেই জায়গা ছাড়া অন্য কোথাও, বাইতুল্লাহ ছাড়া অন্য কোথাও কোনো আমলের মাধ্যমে হজের সওয়াব লাভ করা সম্ভব ইসলামের দলিলের আলোকে, কিন্তু কোন জায়গায় হজের সওয়াবের লাভ করা সম্ভব, সওয়াব লাভ করা সম্ভব, কিন্তু হজ পালন করা সম্ভব নয়। হজ পালন করা সম্ভব শুধু এক জায়গায়, হজ এর সওয়াব লাভ করা সম্ভব, কিন্তু হজ পালন করা সম্ভব শুধু এক জায়গায়, সেটাই হলো বাইতুল্লাহিল হারাম এবং সংশ্লিষ্ট জায়গা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব এই ধরনের আকীদা বিশ্বাস যদি কারো মাঝে এসে যায়, এটি তার কুফরি, তার ইমান নষ্ট হয়ে যাওয়ার একটি বড় কারণ হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অনেক সময় মানুষ আরও একটু আবেগী হয়ে যায়। কি আবেগী যায়, যে লক্ষ লক্ষ মানুষ, এত মানুষ, যেই মানুষ আরাফার ময়দানের চেয়েও আরও অসংখ্য মানুষ হয়ে যায়, আরও বহুগুণে বেশি মানুষ হয়, এটি কোনোই আশ্চর্যের বিষয় নয়, বরং এটাই বাস্তব। আরাফার ময়দানের চেয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আরও বহু সংখ্যক মুসলিমের সমাগম হতে পারে, এটি অসম্ভব নয়, বিশেষ করে বাংলাদেশ, বাংলাদেশে আরও খুবই সম্ভব। কারণ বাংলাদেশে যেখানে প্রায় জন্মসূত্রে 15 কোটির মতো বা তারও বেশি মুসলিম, এই 15 কোটি মুসলিমের মধ্যে 1 কোটি মুসলিম কোনো এক জায়গায় কোনো ব্যবস্থা নিলে সমবেত করাটা কোনো অসম্ভব নয়, আর কেয়ামত পর্যন্ত আরাফার ময়দানে কোনো দিন 1 কোটি মুসলিম হবে না,
এটাই স্বাভাবিক। কেন হবে না? আরাফার ময়দান, এখানে বুজুর্গরা যেমন টঙ্গীর ময়দানের সীমা নির্ধারণ করে দিতে পারে, আরাফার ময়দানের সীমানা কোনো মানুষ নির্ধারণ করে দিতে পারবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরাফার ময়দানের যে সীমা হয়েছে সেই সীমায় কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। সৌদি সরকার বলেন, গোটা মুসলিম দেশগুলি বলেন, ওআইসি বলেন, সবাই একমত হয়েও যদি আরাফার সীমানা বৃদ্ধি করতে চায় তবু সেটি বৃদ্ধি হবে না। এর মানে কি বোঝা যায়? সেটা যেহেতু বৃদ্ধি করা সম্ভব নয়, অতএব ওই সীমার মধ্যে যতগুলি হাজি অবস্থান করা সম্ভব তার চেয়ে বেশি সংখ্যা এখানে ধরানো সম্ভব নয়, এটাই হলো তার সীমাবদ্ধতা। অতএব সেই জায়গার চেয়ে বেশি সংখ্যক মানুষ কোথাও সমবেত হয়ে গেলে সে জায়গাটাই বড় হয়ে যাবে, সেই সমাবেশটাই বড় হয়ে যাবে, বা সেটার সাথে কেউ তুলনা যদি করতে চায় বা সেটাকে কেউ গুরুত্ব দিতে চায় এটাও একটি প্রকাশ্য কুফরি হবে, এটাও একটি প্রকাশ্য কুফরি হবে। সেই আরাফার অবস্থানের সাথে যদি তুলনা করা হয় বা তার চেয়েও যদি বেশি মূল্য গুরুত্ব দেওয়া হয় বা সমপর্যায়েও সেটাকে মনে করা হয় তাহলে এটিও প্রকাশ্য একটি কুফরি, তার ইমান বাতিল হয়ে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এজন্যই আমরা বলছিলাম ইবাদত কবুলের প্রথম শর্ত হলো তাওহীদের উপরে হতে হবে, শিরক মুক্ত হতে হবে। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমারেখা অনুযায়ী ইবাদত হতে হবে, নিজের মন গড়া হলে চলবে না। খুব আকর্ষণীয়, খুব চমকপ্রদ, খুব চাকচিক্য বা খুব বড় সমাবেশ হলেই যে সেটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এমনটি কখনো ভাবার সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মানে আমিলা আমালান লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোনো ইসলামের আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের নিয়ম নীতি নির্দেশনা কোনো নাই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যতই সুন্দর করে করেন আপনি কখনো গ্রহণযোগ্য নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব প্রচলিত এই সমস্ত সেই টঙ্গীর ময়দানে ইজতেমা বলেন আর যেখানে বলেন, কোনো মানুষ যদি সত্যিকারী সুন্নার অনুসারী হয় তাহলে সে সেগুলিতে কখনো যেতে পারে না। যে প্রকৃতপক্ষে সুন্নার অনুসারী সে কখনো সেগুলিতে যেতে পারে না। বলবেন কেমনে যেতে নিষেধ করছেন? আমি বলবো কেমনে যেতে চান? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাসিন, পৃথিবীর বুকে মাত্র তিনটি জায়গা, ওই জায়গার বরকত, ওই জায়গার সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়, মাত্র তিনটি। একটি হলো বাইতুল্লাহিল হারাম, দ্বিতীয় হলো মসজিদে নববী, তৃতীয় হলো বাইতুল মুকাদ্দাস। এছাড়া আর কোনো জায়গার বরকতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। বলবেন আমাদের যেগুলি মাহফিল হয় সেই মাহফিলগুলিতে যেমন দিন শিখার জন্য যাই, তাহলে ইজতেমার ময়দানে সেই দিন শিখার জন্য যাব? জবাব, আপনাকে আমি সেই দৃষ্টিকোণ থেকে বাধা দিতে পারছি না, কিন্তু শর্ত, মাহফিল যদি এমন হয় যেখানে বেদাতি শিক্ষা দেওয়া হয় তাহলে সেই মাহফিলও যাওয়া জায়েজ নেই। টঙ্গীর ময়দানে যদি বেদাত মুক্ত শিক্ষা দেওয়া হয়, শিরক মুক্ত শিক্ষা দেওয়া হয়, সরাসরি কোরআন এবং সহিহ হাদিস থেকে আকিদা ও আমল শিক্ষা দেওয়া হয় তাহলে সেটি শিক্ষার জন্য আপনি যেতে পারেন। কিন্তু বাস্তবিকতা রয়েছে, কখনো তো নেই। তাদের পুঁজি হলো ফাজাইল আমল, ফাজাইল আমল খুলে দেখুন কত রকমের কুফরি শেরকি বেদাতি কথা দিয়ে ভরপুর। তাহলে এটাই যদি পুঁজি হয়, এটাই যদি পাথেয় হয়, এটাই যদি মূল পাঠ্যপুস্তক হয়, আপনি পরীক্ষা করে দেখুন তাবলিগ জামাতের যেই মসজিদগুলিতে উঠা বসা বেশি তাদের রয়েছে, আপনি রাখবেন মেম্বারে কোরআনুল কারিম, কোরআনের তাফসির, দুদিন পরে দেখবেন যে কোরআন তাফসির সেখানে নাই, সরে গেছে, কোন দিক জানি চলে গেছে, কি আছে ওখানে? ফাজাইলে আমল আছে। আপনি রাখবেন সহিহুল বুখারী, বাংলায় অনুবাদ পাওয়া যায়, নির্ভুল অনুবাদের সহিহুল বুখারী মেম্বারে রাখবেন, দুদিন পর আসে দেখবেন যে নাই, সহিহুল বুখারী চলে গেছে, কোথায় জানি হারিয়ে গেছে, কি আছে এখানে? ফাজাইলে আমল আছে। আল্লাহু আকবার! যে কোরআনের শিক্ষা দিতে প্রস্তুত নয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের শিক্ষা দিতে প্রস্তুত নয়, আপনি সেখানে কি শিক্ষা নেওয়ার জন্য যাবেন? সুতরাং সেই দৃষ্টিতেও যাওয়ার সুযোগ নেই। তৃতীয়, যে জায়গাগুলি বেদাতের চর্চা হয়, বেদাতের প্রচার হয়, বেদাতের শিক্ষা হয়, সে জায়গায় কোনো মুসলিমের যাওয়া তো দূরের কথা, সেখানে কোনো ধরনের সহযোগিতা দেওয়াটাও হলো তার উপরে আল্লাহর লানত।
সহি মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেবে, অপরাধীকে আশ্রয় দেবে, তার প্রতি আল্লাহর লানত হয়। তাহলে এটাই যদি হয় তাহলে আপনি সেখানে কীভাবে সম্পৃক্ত হতে পারেন? কোনোভাবেই কোনো দিক থেকে সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তবে তাবলিগ, ইসলামের প্রচার প্রসার কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, তা অবশ্যই আপনাকে করতে হবে সাধ্য অনুযায়ী, সেটার ভূমিকা অবশ্যই আপনাকে রাখতে হবে। কিন্তু সেই ভূমিকা পালন করতে গিয়ে আপনি বেদাতে জড়িয়ে যাবেন, তাহলে তো আবার সব কিছুই দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আখেরাতে পাওয়ার কিছু সুযোগ নেই।